হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি, আর এটি হলো সুজি দিয়ে ব্রেড টোস্ট। আর এই রেসিপিটি ফলো করে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারেন। অনেক বাচ্চারাই দেখা গেছে টিফিনের সময় টিফিন দিয়ে দিলেও পুরোপুরি টিফিনটা শেষ করতে পারে না, তো আপনারা আমার রেসিপিটি ফলো করতে পারেন। আর এটি আপনারা চাইলে বিকেলবেলা কিংবা সকালবেলাও এই নাস্তাটি রাখতে পারেন। তাহলে চলুন আমরা দেখি নিই এই নাস্তাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি সুজি নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি, আর যা যা লাগছে এখানে আমি টমেটো নিয়েছি, টমেটো আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তিন চারটি কাঁচামরিচ কুচি নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, ধনিয়া পাতা কুচি নিয়েছি 2 চা চামচ, লবণ স্বাদ মতো। আর আপনারা বাচ্চাদের টিফিনে যদি এটি দিতে চান তাহলে এই মরিচটা না দিলেও পারেন, কারণ অনেক বাচ্চারা জাল খেতে পছন্দ করে না। আর লাগবে 4 পিস পাউরুটি, আমি এখানে 4 পিস নিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এবার আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো কুচি, পেঁয়াজের কুচি, মরিচের কুচি এবং লবণ, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি, সব কিছু দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণ পানি দিতে হবে এর মধ্যে। পানির পরিমাণটা আর একটু দিতে হবে, সবশেষে লবণটা একটু চেক করে দেখে নিতে হবে লবণের পরিমাণটা ঠিক হয়েছে কিনা। লবণের পরিমাণটা যদি মনে হয় ঠিক হয়নি তাহলে আরেকটু লবণ আপনারা অ্যাড করে দিবেন। আমার লবণের পরিমাণটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এই সুজির মিশ্রণটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর, আমার মিশ্রণটি ব্রেড টোস্ট তৈরি করার জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এই পাউরুটির মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে এভাবে সবটা পাউরুটির মধ্যে আমি লাগিয়ে নিব। এভাবে সুন্দর করে সবটা পাউরুটির মধ্যে আমি লাগিয়ে নিব, এভাবে এক এক করে আমি বাকি সবগুলো পাউরুটিতে লাগিয়ে নিব। আর লাগাতে হবে একটা সাইডে, আর অপোজিট সাইডটা আমি এর মধ্যে কোনো কিছু দিব না, এটা এমনিতেই খালি থাকবে। এভাবে এক এক করে আমি সবগুলো পাউরুটিতে সুজির মিশ্রণটা লাগিয়ে নিব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আমার ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর তেলটা ব্রাশ করে নিতে হবে, সারাটা ফ্রাই প্যানের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে আমি যে পাউরুটিগুলোর মধ্যে সুজির মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম এই পাঁচটা এভাবে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব। আমি 2টা পাউরুটির পিস একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফ্রাই প্যানটি বড়। আপনাদের ফ্রাই প্যান যদি এর চেয়ে বড় হয় আপনারা একসাথে 3টাও করতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে। এবার আমি যে পাউরুটিটা আগে দিয়েছিলাম এটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আমি একটু তেল সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, একটু এভাবে চেপে চেপে দিবেন যাতে ভালো করে ভাজা হয়ে যায়। হয়ে গেছে, এভাবে আমি সবগুলো পাউরুটির পিস এক এক করে ভেজে নিব। তৈরি হয়ে গেছে মজাদার সুজির ব্রেড টোস্ট। দেখুন আমার রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। আসলে আপনারা যারা এই রেসিপিটি ট্রাই করেননি বা খাননি তারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আমার কিন্তু পড়তে অনেক ভালো লাগে। আর আপনাদের কাছে আমার আরেকটি ছোট্ট রিকোয়েস্ট,
আমার ছোট বোনের একটি চ্যানেল আছে সাথী কিচেন, ওই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে, আপনারা ওই চ্যানেলটিও একবার ঘুরে এসে সাবস্ক্রাইব করে আসতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।